ক্লাস টেনের অংশীদারি কারবার, এর আগের ক্লাসে কয়েকটি অঙ্ক আমি করিয়েছিলাম এবং কিছুটা বুঝিয়েছিলাম। আজকে তারপর থেকে শুরু করছি। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পাঠ্যপুস্তকের কোশ্চেন নাম্বার 5 কোশ্চেনটা পড়ছি। দীপু, রাবেয়া ও মেঘা তিনজন যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করল। তিনজন মূলধন দিল, ব্যবসা শুরু করলো। প্রথমেই আমরা কি করব, মূলধনের অনুপাত বের করে নেব। গেল ঠিক এক বছর পর 14,400 টাকা লাভ হলো। ওই লাভে 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করি। যে লাভ হলো 14,400 টাকা, তার 2/3 অংশ বের করতে হবে। 14,400-কে 2/3 দিয়ে গুণ করতে হবে, যা আসবে সেটা হচ্ছে 2/3 অংশ। এইবার এই অংশটাকে সমান তিন ভাগে ভাগ করে, অর্থাৎ যা বেরোবে তাকে তিন দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে ভাগফলটা যেটা বেরোবে সেটা প্রত্যেকে পাবে। ওই 2/3 অংশ থেকে সমানভাবে ভাগ করলে তিন দিয়ে ভাগ হবে, ভাগ করলে যা হবে সেটা সেই টাকাটা প্রত্যেকে পাবে। এবার বাকি টাকা যেটা থাকলো, অর্থাৎ 14,400 টাকা থেকে 2/3 অংশ করে যে টাকাটা পেয়েছিলাম সেটা মাইনাস করে দেব, তাহলে পাওয়া যাবে বাকি টাকাটা। ওই বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে, অর্থাৎ মূলধন অনুপাত আমরা আগেই বের করে রেখেছি, সেই অনুপাতে ভাগ হবে। সেখান থেকে তিনজনের প্রত্যেকে কে কত টাকা পাবে বের করে নেব। তাহলে আমরা প্রথম জন পাবে কত, ওই যে সমান ভাগে ভাগ হয় তার প্রথম তার অংশটা প্লাস মূলধন অনুপাতে যেটা ভাগ করে সেটা যোগ করতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে এই একই রকমভাবে বের করে নিতে হবে, তাহলে পাওয়া যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে লাভটাকে দুভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে 2/3 অংশ বের করে সমান ভাগে ভাগ করছে, আর বাকি যে টাকাটা আছে সেটাকে মূলধন অনুপাতে ভাগ করছে। এইবার এই দুটো অংশ থেকে প্রত্যেকে মোট কত টাকা করে পাচ্ছে সেটা বের করতে হবে। তো প্রথমে লিখতে হবে দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত। কোশ্চেন নাম্বার 5, দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত সমান সমান 6,500 ইস্টু 5,200 ইস্টু 9,100, দুটো করে জিরো কেটে যাবে, তাহলে 65:52:91। এবার কত দিয়ে কাটবে, 13 দিয়ে সব কটাকে, সবাইকে 13 দিয়ে কাটবে। 13 দিয়ে কাটলে পরে 13 দিয়ে কাটলে 5:13:65, 4:13:52, 7:13:91, তাহলে 5:4:7 এটা মূলধন অনুপাত আমরা বের করে রাখলাম। এবার মোট লাভ 14,400 টাকা দেওয়া আছে। মোট লাভ হচ্ছে গিয়ে 14,400 টাকা। এই লাভে 2/3 অংশ সমান ভাগে ভাগ করে 2/3 অংশ বের করতে হবে। মোট লাভে 2/3 অংশ, অংশ করতে গেলে গুণ করতে হবে 14,400-কে আমরা 14,400-কে আমরা 2/3 দিয়ে গুণ করবো। কাটাকাটি যাবে 3×4=12, 2×3=24, 0×0=4,800, অর্থাৎ 9,600 টাকা। এই টাকাটা তিন ভাগে ভাগ করে নেয় তারা। এই 9,600 টাকা থেকে প্রত্যেকে পাবে কত, তিন দিয়ে ভাগ করলে 3,200 টাকা করে। 9,600 টাকা থেকে প্রত্যেকে পাবে
সমান সমান 9600 ডিভাইড বাই 3, 3 দিয়ে ভাগ করলে কত আসবে? 3200 টাকা। অর্থাৎ সমান ভাগে ভাগ করবে, 3200 টাকা প্রত্যেকে পাবে। এইবার বাকি টাকাটা বের করতে হবে। বাকি টাকা কত? অবশিষ্ট টাকা বা বাকি টাকা যেটা থাকলো সেটা কত হবে? 14400 থেকে 9600 বিয়োগ করে নিতে হবে। তাহলে অবশিষ্ট লাভের অংশ, অবশিষ্ট লাভের অংশ বা লাভের পরিমাণ, লাভের পরিমাণ কত? 14400 বিয়োগ 9600, 2/3 বিয়োগ করে দিলাম, 0 0, এটা কত হচ্ছে গিয়ে 8, 4800 টাকা। বাকি টাকাটা পেয়ে গেলাম আমরা, 4800 টাকা। এই 4800 টাকা কিন্তু মূলধনের অনুপাতে ভাগ হবে। 4000, এই যে 4800 টাকা, 4800 টাকা মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাবে। তাহলে 4800 টাকা থেকে দীপু পায় কত টাকা? অনুপাত কি ছিল? অনুপাত ছিল হচ্ছে গিয়ে 5:4:7, 5:4:7। অর্থাৎ অনুপাতের সমষ্টি 5+4 9, 9+7 16, 16 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে দীপু পাবে। আনুপাতিক ভাগ হচ্ছে 5/16 × 4800, 3 16 3, অর্থাৎ 1500 টাকা দীপু। দীপুর পরে রাবেয়া, রাবেয়া পায় 5:4, 4 বলতে 4/16 × 4800, 16 বলতে অনুপাতে যোগফল সমষ্টি, 5+4+9, অর্থাৎ 16, 16, 16 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে দীপু, 16 ভাগের মধ্যে 4 ভাগ রাবেয়া, 16 ভাগের মধ্যে 7 ভাগ হচ্ছে গিয়ে মেঘা। তাহলে এটা কাটলে 300, তাহলে হচ্ছে 1200 টাকা। আর হচ্ছে মেঘা পায় সমান সমান 7/16 × 4800, কাটলে 3100 টাকা। তাহলে মূলধনের অনুপাতে ভাগ করলে প্রত্যেকে কত পায় আমরা বের করে নিলাম, প্রত্যেকে কত পায় আমরা বের করে নিলাম। এবার বের করতে হবে আগেরগুলোর সঙ্গে যোগ করতে হবে। অর্থাৎ প্রত্যেকে আগে পেয়েছে 3200 টাকা করে সমানভাবে ভাগ করেছে, তার সঙ্গে এইটা যোগ হবে। দীপুর ক্ষেত্রে, মেঘার ক্ষেত্রে 3200 সঙ্গে এটা যোগ হবে, আর হচ্ছে সরি রাবেয়ার ক্ষেত্রে 3200 সঙ্গে এই টাকাটা যোগ হবে, আর হচ্ছে মেঘা মোট টাকা পাবে 3200 সঙ্গে, এটা যোগ হবে প্রত্যেকে। তাহলে সুতরাং মোট মোট টাকা থেকে, মোট লাভ থেকে, মোট লাভ থেকে দীপু পায়, দীপু পায় 3200 যোগ 1500, কত হচ্ছে? 4700 টাকা দীপু পায়, 4700 টাকা। আর রাবেয়া, রাবেয়া পায় 3200 যোগ 1200, অর্থাৎ 4400 টাকা। আর মেঘা পায়, মেঘা পায় 3200 যোগ 2100 টাকা, কত হবে? 5300
5,300 টাকা হয়ে গেল 5 নম্বর অঙ্ক। ছ নম্বর অঙ্কটা পড়ছি, তিন বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা এবং 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। প্রথম বন্ধু দিল 8,000 টাকা, দ্বিতীয় বন্ধু 10,000 টাকা, তৃতীয় বন্ধু 12,000 টাকা, বাকি টাকা ব্যাংকের থেকে ধার নিল সবাই মিলে। তারপরে তারা একটা ব্যবসা শুরু করলেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনে অনুপাতে ভাগ করে নিলেন। তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? তাহলে তিন বন্ধু লাভের পরিমাণ, সরি, মূলধনের পরিমাণ যেটা দেওয়া আছে 8,000, 10,000, 12,000, তাদের কি করতে হবে? অনুপাত বের করতে হবে। তিন বন্ধুর মূলধন অনুপাত বের করতে হবে। হলো, এবার বছরের শেষে লাভ হচ্ছে গিয়ে 13,400, তার মধ্যে 5,000 টাকা ব্যাংকে দিল, থাকলো কত? 13,400 থেকে 5,000 টাকা বিয়োগ করে দিতে হবে। তাহলে 13,400 থেকে 5,000 বিয়োগ করলে কত হচ্ছে? 8,400 টাকা। এই 8,400 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিতে হবে। এইসব অঙ্কগুলোতে প্রথমেই কিন্তু আমরা যদি মূলধন দেয়, তারা আলাদা আলাদা মূলধন অনুপাত আমরা প্রথমে বের করে নিব, তারপরে কোশ্চেনই যেরকমভাবে বলবে সেইভাবে করবো। মোট লাভ থেকে ব্যাংকের কিস্তির টাকা মিটিয়ে দিল, তাহলে বাকি টাকা থাকলো যেটা, সেই টাকাটা বের করবো, সেই টাকাটাকে মূলধন অনুপাতে ভাগ করে দেবো। ব্যাস, তিন বন্ধু কত টাকা পেলো বের হয়ে যাবে। তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত 6 নম্বর, তিন বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান 8,000:10,000:12,000, 10,000:12,000, 3টা করে যে 0 কেটে যাচ্ছে, 8:10:12। এবার 2:4:5:6, তাহলে অনুপাতের সমষ্টি হচ্ছে, আনুপাতিক ভাগ আর হচ্ছে 4+5=9, 9+6 হচ্ছে 15, 15। 15 ভাগের মধ্যে প্রথম বন্ধু হচ্ছে আনুপাতিক ভাগ হচ্ছে 4/15, পরের জন্য হচ্ছে 5/15, তারপর হচ্ছে 6/15। এবার হচ্ছে গিয়ে মোট লাভ, বছরের শেষে মোট লাভ হচ্ছে গিয়ে 14,400 টাকা। মোট লাভ 14,400, সরি, 13,400 টাকা, 13,400 টাকা, 13,400 টাকা। আর ব্যাংকের কিস্তি কত? ব্যাংকের টাকা হচ্ছে গিয়ে 5,000 টাকা। ব্যাংকের 5,000 টাকা, ব্যাংকের 5,000 টাকা মিটিয়ে কিস্তি, 5,000 টাকার কিস্তি শোধ করার পর পর অবশিষ্ট লাভ কত হবে? 13,400-5,000, 8,400 টাকা, 8,400 টাকা। এই টাকাটাই তারা মূলধন অনুপাতে ভাগ করে। সুতরাং অবশিষ্ট টাকা থেকে বা প্রথম বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ কত হবে? 4/15 × 8,400, 4/15 × 8,400, কাটাকাটি করতে হবে 5, 15, 75, 9, 90, 6, 9,
560 ইনটু করলে 4 6 24, 4 5 20 21 22, এত টাকা 2240 টাকা, 2240 টাকা। দ্বিতীয় বন্ধুর দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত ছিল? 4 5 4 5 6 4 4 5 5 by 15 into 8400, 560 করলে 5 6 30, 5 5 25 26 27 28, 2800 টাকা। দ্বিতীয় বন্ধুর লাভ হচ্ছে 2800 টাকা। এবার তৃতীয় বন্ধুর লভ্যাংশ বের করতে হবে। 4 5 6, তৃতীয় বন্ধুর লভ্যাংশ 6 by 15 into 8400, একই রকম ভাবে কাটবে 560। কত হবে? 6 6 36, 5 6 30 33, 3360 টাকা, 3360 টাকা। এই হচ্ছে গিয়ে তিন বন্ধুর লভ্যাংশ। ঠিক আছে, আজকে এই দুটো অঙ্ক করালাম, বাকি অঙ্কগুলো একই রকম ভাবে হবে, বাড়িতে ট্রাই করবে।